দেখ দূর আসকেরে রে ভাই দৌড়াইতাম না কিল্লি গা তুমি আমার ধরে বাইতে লয়ে যাবে আমি জানি না বাইক যাইতি না কেরে কতদিন ধরে তুই বাইক যাস না হ্যাঁ তোর গায়ের রং এটা কিটা হইছে কাইলা সিআই দি তোর দি কেউ চিনতো না তোর গায়ের রং আমার তে ফাঁকনা আছি না আমার পাকনা রং লাগতো না আমি বাইক যেতাম না আমার লোক কি ভাই না হুন ভাই তোর লাগে একজন ফাত্রি দেখছি ইন্টার ফাস যে সুন্দর দেখতে হক করে ফরিডার লাইন তুই যদি কালি একবার দেহস তোর বিয়া করার ইচ্ছে হইব যে শরীরে একবার দাহনের লগে লগে বিয়া করতে ইচ্ছা হয় ওই শরীরে আমি বিয়া করতাম না কে রে ওই শরীরে আমি বিয়া করলে ওই শরীর তো আমার বউ হইব তারপরেও তো নানান মানুষ ওর দিকে নজর দিব ওরে বিয়া করতে ইচ্ছা হইব তখন কি আমি আমার বউ বিয়া দেবো আচ্ছা যা তোর বিয়া করুন লাগতো না ল বাজ যাই ভাই বাজ যাইতাম না আমি তুমি আমার সারো তোরে কত কষ্ট করে দৌড়ায় দৌড়ছি না লয়ে যাইতাম গা তুমি আর সারো দৌড়াইস না ভাই দূর সারো তো বকু ও বকু দৌড়াইস না ভাই তোর লোকে কি আমি দৌড়ায় পারি হ্যালো বাবু হ্যালো সোনা হ্যালো হ্যালো কে কে আপনি বিকেল 3টার সময় জেল থেকে ছাড়া পেয়েছেন এখন সন্ধ্যা 7টার সময় বাসায় আসছেন এই 4টা ঘন্টা কই ছিলেন বরকত ভাই এই 4 ঘন্টা আমি কই আছিলাম এটা দিয়ে তুমি কি করবা ভাই আরে ভাই আপনি জেলে গেছেন এই কারণে আমি একটা গিলটি ফিলিংস এর মধ্যে ছিলাম আপনি পুলিশ ধরে নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে সেটা আমি জানি না জানতে চাইও না কিন্তু আপনি যখন পুলিশ ধরছে তখনই যদি জানতে পারতাম আমি থানার থেকে আপনার ছাড়া নিয়ে আসতাম কিন্তু আমি যখন জানছি ততক্ষণে সরকারি ছুটি শুরু হয়ে গেছে শুক্রবার শনিবার পড়ে গেছে কোর্ট বন্ধ জামিনের কোনো ব্যবস্থা ছিল না আজকে কোর্ট খুলছে জামিন করায় আপনার ছাড়া নিয়ে আসছি আচ্ছা তাহলে তোমার ধন্যবাদ কিন্তু যে উদ্দেশ্যে তুমি আমার ছাড়াই লয়ে আইছো সেই উদ্দেশ্য তো সফল হইব না ভাই আমার কোনো উদ্দেশ্য নাই কাজটা আমি আমার ফিলিংস থেকে করছি কেন আমার লাগে তোমার এত ফিলিংস কেন এটা আপনি কি বললেন বরকত ভাই সেই ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার সাথে কতটা সময় আমি কাটাইছি আমার আপন ভাইয়ের সাথে তো আমি এত সময় কাটাই নাই আপনার প্রতি আমার ফিলিংস কাজ করবে না হ্যাঁ বুঝছি কাজ করব তারপর তারপর আর কি আমি লাস্ট 3 দিনে রিয়েলাইজ করছি আপনার প্রতি আমার ফিলিংসটা কতটা তীব্র আরে আমি তো কিছু ভুলি নাই বরকত ভাই আমার তো সব মনে আছে আপনার লাইফটা ডিস্ট্রয় হওয়া শুরু করছে কবে থেকে জানেন আপনি অনার্স ফাইনাল পরীক্ষা ফেল করার পর আমি কেলে কে অনার্স ফাইনাল পরীক্ষা ফেল করছি সেটা তোমারে বলছি মোর্শেদ একজন শিক্ষক অশিক্ষক সুলভ আচরণ করছিল আমি ওইটার প্রতিবাদ করছিলাম মানে সত্যি কথা কইছিলাম এই জন্য ওই শিক্ষক প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার ফেল করাইছে আমি ফেল করছি ইউনিভার্সিটির ছোট্ট চত্বর ছাইলা দিয়া আমি দুনিয়ার বিশাল পাঁচ ছলায় ঢুকে গেছি আমি পড়তাছি আয় আয় পড়াবো সোজা সত্য কথা বলিবে সত্য ভাই মিথ্যা বলিবে না যদি কাজ তাহলে লাগতে একক সবাই নিয়ে বলাবো ভাই আকাশ আপনার বস মাথা ধরুন আরে ছাড়ো না বইতেছি তো আমি আপনার পড়ালেখার বিষয়টা বুঝলাম
চাকরিটাতে কি করলে? আমার চাকরি কিনলে কে গেছে এটাও তোমারে বলছি মশাই। আমার বস, আমার বস ঘরে বউ বাচ্চা রাইখা পিএস এর লগে কি জানি করে ওইটার নাম দিছে প্রেম। আরে ওইটার নাম প্রেম হইব কিলিকা? ওইটা কি প্রেম দিছি কয়া বছর বউরে? সত্যি কথা, আর কি চাকরি থাকে মশে? চাকরি থাকে না, চাকর ওই দিনই মুক্ত হয়ে গেছে গা। ভাই একটা মিনিট একটু বসো। হ্যালো, কালকে জ্যাকিকে আমার বাসায় পাঠিয়ে দিও। কেন বলো তো বাবু? তোমার দেয়া গিফটগুলো ফেরত দিব, ও এসে নিয়ে যাবে তাই। কান্তা তুমি এরকম পাগলামি কেন করতেছো বলো তো? মোর্শেদ তোমাকে যা বললাম শুধু এইটুকুনি মনে রেখো, এর বাইরে আর একটা কথাও না। হ্যালো, সরি ভাই। ভাই যেটা বলতেছিলাম, ছোট ভাই হিসেবে আমি আপনার একটা রিকোয়েস্ট করতে চাই। করো ভাই, আমি আপনার জেল থেকে ছাড়াইছি বলে রিকোয়েস্টটা করতেছি না, ফ্রম ফিলিংস ছোট ভাই হিসেবে আপনার কাছে রিকোয়েস্টটা করতেছি। ভাই আপনি কালকে কান্তারে গিয়ে বলবেন আপনি যা কিছু বলছেন সেটা ঠিক না। ভাই রে এটা আমি কেমনে কমো ভাই, আমি তো যা কইছি সবই ঠিক। ভাই দেখেন আপনার একটা ছোট্ট কথায় আমার রিলেশনটা ভেঙে গেছে, আপনার একটা ছোট্ট কথায় রিলেশনটা আবার জোড়া লাগতে পারে। এই ছোট্ট কথাটা বললে আপনার কি কোনো ক্ষতি হয়ে যাবে? ছোট ভাইয়ের জন্য এতটুকু করবেন না আপনি ভাই, প্লিজ ভাই। কালকে সকালে কান্তা যখন ভার্সিটি যাবে আপনার সাথে দেখা করে ওরে বলবেন যা কিছু বলছিলেন কোনো কিছু ঠিক না ভাই, প্লিজ। দূর মিয়া পাও সারো কাম দগির লিগা কমুনে বাথরুমে পানি আছে গোসল করব। ভাই পানি আছে, আমার ধোয়া টাওয়েলটাও আছে, আমি জ্যাকিরে বলতেছি গরম পানি দিয়ে দিবে ভাই। আমি কিছুই বুঝি নাই, আজকে আবার জামিনে ছাড়াই আনছে। দাঁড়ান দাঁড়ান, মোর্শেদ আপনাকে জেলে পাঠালো আবার সেই আপনাকে ছাড়িয়ে আনলো কেন? এটা তো আপনার বোঝানোর কথা না, মোর্শেদ বোঝে। আপনারে যে আমি কইছিলাম না মোর্শেদ ব্যারিস্টারি পাস করে নাই, লন্ডনে একটা ভাতের হোটেলে কয়েকদিন কাম করে ফিরে আইছে, এই জিতে সে আমারে জেল খাটাইছে। আর জামিনে ছাড়িয়ে আনলো কেন? কেন লেগে জামিন করাইছে বোঝেন না? আমি ওই কথা কইছি দেখে আপনাকে প্রেম তো হালকা হয়ে গেছে, এখন আমারে ছাড়াই আই না আমারে দিয়ে উল্টা কথা কওয়াইয়া প্রেমটারে আবার ভারী করবো। ও তো আপনাকে কোন মামলায় জেলে পাঠিয়েছিল? এটা তো আমি কইতে পারুম না, রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ এসে কয় আপনি অ্যারেস্ট, আমি জিগেলাম খিল্লিকা, ওরা কয় আমরাও কইতে পারমু না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। মোর্শেদি যে পুলিশ পাঠিয়েছে এটা আপনি শিওর? ওভার শিওর, নাইলে সে আমারে জামিন করাইবো কেন? তো জামিন করিয়ে আমার কাছে কিছু বলতে পাঠিয়েছে? হ্যাঁ, নাইলে আপনি যাইতেছেন ইউনিভার্সিটিতে, সাত সকালে আমি আপনার পথ আটকামো খিল্লিকা। পথ আটকিয়েছেন, এখন বলেন কি বলবেন? ওই তো কথা তো ওইটাই, সে আমারে শিখাই দিছে, আমি জানি আপনার কাছে কই সে ব্যারিস্টারি পাস করছে, আমি কইলাম কিন্তু পুরাটাই মিথ্যা কথা, মিথ্যা কথা কইছি এর লগে সরি। আচ্ছা আপনি যে বারবার মিথ্যা মিথ্যা বলছেন, কিন্তু মোর্শেদ তো আমাকে বলেছে সার্টিফিকেট দেখাবে। আরে দূর হয় এগুলো আপনি বুঝবেন না, আপনি কয়সব সার্টিফিকেট দেখবেন? আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আমার লগে আমার এক বন্ধু ফেল করছিল, কিন্তু আমি কলেজে ক্লাস করতে গিয়ে দেই আমার বন্ধু ওই ক্লাসে, আমি কইলাম কি রে তুই কলেজ যাইলি কেমনে, ও কয় রেজাল্ট নিয়ে বোর্ডে নাকি কি ঝামেলা হয়েছিল ওইগুলো ঠিকঠাক করে আইছে, কিছুদিন পরে জানলাম ওর সার্টিফিকেট ভুয়া, ভুয়া সার্টিফিকেট জোগাড় করছে এর লিগে কলেজ থেকে বাইর করে দিছিল। আরে ইউনিভার্সিটিতে ভুয়া সার্টিফিকেট দিয়ে ভর্তি হয় তারপর আবার ধরা খায়, তারপর ছাত্রত্ব বাতিল হয়ে যায়, এগুলো কিছুই জানেন না আপনি? আপনি এখন কোথায় যাচ্ছেন? ওই আর যামু হাটমু, হাটমু আর মানুষের জ্ঞান দেবো। থাক আপনার মানুষকে জ্ঞান দেওয়া লাগবে না, আপনি রিক্সায় উঠেন। আরে না না এখন রিক্সায় উঠবো না আমি। আপনি রিক্সায় ওঠেন আমার সাথে চলেন আমার বাসায়। খাওয়াবেন? খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে খাওয়াবো, ওঠেন।
ভাইয়া রিকশাটা ঘুরিয়ে ফেলেন তো। ওই আওলারে যে একটা কামে পাঠাইলা, তোমার কি মনে হয় পারবো সার হইবো? আমার তো মনে হয় সার হবে, দেখি কি রেজাল্ট নিয়ে আসে। আমি আশাবাদী, আমার মনে হয় না তোমার আশা পূরণ হইব। দেখবো ওই আওলা আর একটা পেঁচা গায়ে চলে আইসে। এরকম যদি ওই অন্য ব্যবস্থা আছে জ্যাকি। হা হা হা, এই জ্যাকি তোমার নামটা জানো কি? ভাই জ্যাকি। মানে সুগুলোর আছে ভাই? সুরগি লোড আছে, কিন্তু অনেকদিন পর্যন্ত চালাই দেবে নাই তো, তাই হাতটার মধ্যে কেমন জানি সুর সুর করতেছে। অসুবিধা নাই, খুব তাড়াতাড়ি শিকার হাতে পাওয়া যায় বা। মোরশেদ। জি ভাই। গিফট নিয়ে এসেছি তোমার লিগা। কিসের গিফট? আমি কেমন কমো, তুমি খুলা দেখো, কান্তা মারাইছে। সালোয়ার কামিজ পড়াইছে কি লিগা? তুমি কি আমার দিকে সালোয়ার কামিজ পরবা নাকি? না, এগুলো আমি পরব না। এই গিফটগুলো আমি কান্তারে পাঠাইছিলাম, কান্তা আমারে ফেরত পাঠাইছে। ও আচ্ছা, তাহলে এগুলো দিয়ে আমি কি করবা? এগুলো কি ইউজ করা নাকি? যদি ইউজ করা হয় তাহলে পুরান মার্কেটে বেচা দাও, আর নতুন হইলে কোনো শোরুমে বেচা দাও। রাখেন আপনি বেচা কেনা? আমি আপনার এই কান্তার কাছে পাঠাইছি, কান্তার কাছে যাওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে আপনি আমারে খুলে বলেন। আরে ভাই, আমি তো বলতাছি, তুমি এত জোরে কথা কও কেন? তুমি তো আমারে পাঠাইলা, আমি গেলাম, গিয়া রাস্তায় দাঁড়ায় রয়েছি, কিন্তু রিক্সা আসে না, বিরক্ত হয়ে গেছি। এক সময় রিক্সা আসলো, আমি রিক্সার সামনে দাঁড়ায় কইলাম, দাঁড়াও, কথা আছে। এইটা হইলো শুরু, আর শেষ তো নিয়ে আসলাম সালোয়ার কামিজ। আয় মিয়া, ব্যারিস্টার তোমার এই শুরু আর শেষ করতে কইছে? তাহলে আমি কি কমু? আমি কি বানায় কথা কমু? এটাই তো সত্য। ব্যারিস্টার তোমার আমি একটু আগে কইছিলাম না, এই লোক পেজ গিলা গাইছবো, সে কিন্তু ঠিকই পেজ গিলা গাইছে। ভাই, আপনার শুরুটাও বুঝলাম, শেষটাও বুঝলাম, কিন্তু মাঝখানে কি ঘটছে একটু খুলে বলবেন, খুব জানতে ইচ্ছা করতেছে। মাঝখানে ভাত খেয়ে বেলাইছি। মানে? কান্তা আমার রিক্সায় উঠাইয়া ওকে বাসায় লয়ে গেছে, তারপর ভাত খাওয়াইছে। গুতুম মাছ, বাগাইর মাছ, কালিজিরা ভর্তা, ধুন্দুল চচ্চড়ি, ফলি মাছের কোপ্তা, অগবাসার ফলি মাছের কোপ্তা। রাখেন আপনার খাওয়া দাওয়া। আপনারে আমি কি বুঝা পাঠাইছিলাম কান্তার কাছে? হ্যাঁ, আপনার কারণে আমার রিলেশনটা গেছে, আপনার কারণে আমার রিলেশনটা ফেরত আসতে পারে, তাহলে আপনার ভূমিকাটা কই? আরে আমি ভূমিকা রাখছি তো, তুমি আমারে কান্তারে বলতে বলছো না যে সত্যি সত্যি তুমি ব্যারিস্টারি পাস করছো? আমি এটা বলছি, বইলা তারে বলছি যে এগুলো মিথ্যা কথা, আমারে মোরশে তোমার কাছে এটা বলতে বলছে। আপনারে কি আমি এটা বলতে পাঠাইছিলাম? তা আমি কি করবো কও? আমি তো মিথ্যা কথা কইতে পারি না, সত্যটা বাইরে যায়। ব্যারিস্টার শুনল তো, আর সত্য কথা বাইরে আসে, মিথ্যা বাইরে হয় না। আরে সুর কি বুঝ করতে হইব, তুমি অর্ডার করো। আই আসলে যা, স্টপ স্টপ। ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ভাই, যেই মেয়ে আমার দেওয়া গিফট আমারে ফেরত পাঠাতে পারে সেই মেয়ের সাথে এই মোরশেদ কোনো রিলেশন রাখবে না ভাই। যার এত চিপ অ্যাটিচিউড তার সাথে মোরশেদ নাই ভাই। ভাই, আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, আউট অফ ইমোশন আমি আপনার ওই মেয়ের কাছে পাঠাইছি, মিথ্যা কথা বলতে বলছি, একটা অন্যায় করতে বলছিলাম। আমার আপনি মাফ করে দেন, আমার ভুল হয়েছে ভাই। ভাই সত্যি সত্যি আমি আজকে নিজে অনেক বেশি গর্ববোধ করতেছি যে আপনার মতো একটা সত্যবাদী মানুষের সাথে আমি এতদিন ছিলাম, আছি, থাকবো। ধরো মিয়া, তুমি কথায় কথায় কান্দ কি লিগা? তোমার যে রিয়েলাইজেশনটা হয়েছে এটা ভালো তো, এই রিয়েলাইজেশনটা তুমি ধরে রাখো। জি ভাই। নিজেরা ঠিক রাখতে হইব, সৎ পথে চলবা, সত্য কথা বলবা। চেষ্টা করবো ভাই। তাহলে গেলাম আমি। ব্যারিস্টার,
তোমার এই খেলার মাহাত্ম তো আমি বুঝলাম না। Go and follow him. Make him a thief, make him a drug dealer or drug addict and then arrange him to be caught by the cop. Okay, okay. বাংলায় কও। কি? যা যা কইলে এটা আবার বাংলায় কও। ওই মেয়ে ওর পিছে আঠার মতো লাগিয়ে থাকেন, ওই কই যায় না যায় ওইটা দেখেন, তারপর ওরে দরকার হলে চোর বানান, নাহলে গাঞ্জুট্টি বানান, গাঞ্জার ডিলার বানান, তারপরে পুলিশের কাছে ধরা খাওয়ান, বাকিটুক আমি দেখতেছি। Yes, yes, no problem. Wait and see. What is your name? My name is Jackie. Jackie, follow me, go. Yes. এই যে কলা রুটির দাম ধরেন, আর কাপ চা দেন, চার পয়সা নাই, বাকি বাকি বেশি না। ওই মিয়া বাকি বেছেন না মানে? আপনি নজরুলের কাছে বাকি বেছেন না, জামাল বাকি খায় না আপনার কাছ থেকে, খোরশেদ বাকি খায় না। বরকত ভাই কেমন আছেন? ভালো আছি। কি করতেছে? রুটি খাইতেছি, কলা খাইতেছি। আপনার ডাকতেছে কে? ডাকে আপনার ফ্রেন্ড খোরশেদ। খোরশেদ দিয়ে লই আইতাছি, প্রমাণ হয়ে যাবে আপনি বাকি বেছেন না কি বেছেন না। যদি প্রমাণ হয় যে আপনি মিথ্যা কথা কইছেন তাহলে কিন্তু খবর আছে। আমি করতেছি। নাম কি? জ্যাকি। আর নম্বর একটা ফোন লাগা, ফোন লাগা, কয় যে চিন্তাকারী ধরা খাইছে, তাড়াতাড়ি আইতে, নাহলে কিন্তু পাবলিক মেরে বলব। আমি তো মানি ব্যাগ ব্যবহার করি না, আমার কাছে কোনো মানি ব্যাগ নাই। মানি ব্যাগ নাই, মানি ব্যাগ পয়দা হয়ে যাবো, চু মন্তর চু। এই যে এই মানি ব্যাগ তুই চুরি করছস, সবাই সাক্ষী দেবো। মানে ব্যাগ পকেটের মধ্যে ঢুকাই দিলেন আর পুলিশে আমারে ধরে লয়ে গেল না? অবশ্যই ধরে লয়ে যাব। ওই আরে টাচ করে আটকা, ধর দেব কিন্তু। আইতে কোন পুলিশ? আইতে কোন, জলদি আইতে কোন। পুলিশ নিয়া তোর হাড্ডি গুড্ডি সব এক করে বলব, সব এক করে আলাদা, আমার কোনো অসুবিধা নাই। ওই যে পুলিশের গাড়ি আই পড়ছে, ওই যে আই 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 শক্ত ধর, শক্ত ধর বলব কিন্তু। আরে আসেন আমার পিছনে, ধরছি ধরছি। আরে ভাই কি সমস্যা ভাই? এই হিরোইন কি আরে ভাই আমি তো এখন কেমন হইলা, এখন কেমন হইলা? থ্যাংক ইউ বাবু। ওকে দেখা হবে বাবা, সন্ধ্যা চলে আইসো। কি ব্যাপার, তুমি আমার বাসায় এসছো কেন? আমি তো আসবো, তুমি আমার গিফটগুলো আমাকে ফেরত পাঠালে, আমি ফোন করলে ফোন রিসিভ করতেছো না, তুমি এরকম কেন করতেছো বাবু? প্লিজ মোর্শেদ, আমাকে বাবু বলবো না। বাবু বলার জন্য যে রিলেশনশিপটা দরকার সেটা আমি ফিল করছি না। কেন ফিল করতেছো না? একটা থার্ড পারসন আমার মাধ্যমে যার সাথে তোমার পরিচয়, তার একটা ভুল ইনফরমেশনে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। তুমি বরকত ভাইকে জেলে পাঠিয়েছিলে কেন? What are you talking about? আমি তাকে কেন জেলে পাঠাবো? সে জেলে গিয়েছিল, আমি তো আরো তাকে তিন দিনের মধ্যে ছাড়িয়ে নিয়ে আসছি। তাকে দিয়ে মিথ্যা বলানোর জন্য? তুমি একজন ব্যারিস্টার, তার মুখ থেকে শুনলে আমি বিশ্বাস করবো সেই জন্য? কুলকান্তা কুল, প্রথমত আমি তাকে কোনো উদ্দেশ্যে জেল থেকে ছাড়াইনি, দ্বিতীয়ত তুমি যে বিষয়টাকে মিথ্যা ভাবছো সেটা তো মিথ্যা না, তাহলে আমি কেন তাকে দিয়ে তোমাকে এটা বলাবো? বরং সে তোমাকে ভুল ইনফরমেশন দিচ্ছে, সে মিথ্যা বলছে। লিসেন মোর্শেদ, আই ডোন্ট বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, আমি বরকত ভাইকে বিশ্বাস করছি। ওকে ফাইন, বিলিভের জায়গাটা একান্তই তোমার, তুমি কাকে বিলিভ করবে না করবে এটা তোমার ব্যাপার। আমি তোমাকে কালকেও ফোনে বলছি, আমার কাছে সার্টিফিকেট আছে, ইনফ্যাক্ট আমি সার্টিফিকেট নিয়েও আসছি। তুমি আমাকে বিলিভ করো আর না করো, সার্টিফিকেট তো বিলিভ করবা। এই নাও দেখো,
প্লিজ মোর্শেদ, এরকম হাজার হাজার সার্টিফিকেট বাজারে কিনতে পাওয়া যায়। আমি তোমাকেও বিলিভ করি না, তোমার এই সার্টিফিকেটও বিলিভ করি না। সো এটা দেখার প্রশ্নই ওঠে না। আর ইউ আউট অফ ইওর মাইন্ড? প্লিজ মোর্শেদ, ডোন্ট শাউট, এটা আমার বাসা। ওকে ফাইন, ওইরকম একটা ফালতু ছেলের জন্য তুমি আমাকে ট্রাস্ট করতেছো না, আমাকে বিলিভ করতেছো না কান্তা? খবরদার, বরকত ভাইকে ফালতু ছেলে বলবা না। ওরে দরদ, তাকে ফালতু বলা যাবে না। বরকত ফালতু নয় তো কি? যে ছেলেকে তিন দিন আগে আমি জেল থেকে ছাড়ালাম, সে আজকে আবার পুলিশের হাতে ধরা গেছে। সে একটা ছিনতাইকারী, পকেটমার, নেশাখোর, গাঁজাখোর। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে কি তুমি আবার বরকত ভাইকে জেলে পাঠিয়েছো? আমি কেন তাকে জেলে পাঠাবো? তুমি আমাকে এরকম কেন ভাবতেছো বাবু? সে জেলে যাচ্ছে তার কৃতকর্মের কারণে, আমার তো এখানে কোনো হাত নাই। তোমার আমার রিলেশনের মধ্যে ঝামেলা, এটা আমার ব্যর্থতা, তুমি আমাকে ট্রাস্ট করো না। প্লিজ ট্রাস্ট মি বাবু, প্লিজ বিলিভ মি, প্লিজ লিভ মি। কি? প্লিজ লিভ মি। আপনারা বরকত ভাইকে হাজতে ভরেননি? না, ভরেননি। ও হ্যাঁ, মনে পড়েছে। তাহলে আপনাকে খুলেই বলি, গতকাল দেখলাম আমাদের বরকত ভাই পাবলিকের হাতে ধোলাই খাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি? সে বলল, আমার পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নিয়ে সেই টাকা দিয়ে নেশা করেছি, শুরু হয়ে গেল আবার ধোলাই। ভাগ্যিস সেখানে আমরা দুজনে উপস্থিত ছিলাম। মুর্শিদ স্যার যদি সময় মতো পুলিশে ফোন না দিত, তাহলে তো এসপাটাই পোস্টমর্টম হয়ে যেত। আমরা বলি, আরে বাবা, নেশায় যদি তোকে করতে হয়, ভাতের নেশা কর, মাছের নেশা কর, প্রয়োজনে তিন বেলা মাছ খা, ভাত খা, টাকা আমরা দেবো। মুর্শিদ স্যার তো বরকত বাইরে রেগুলার টাকা দেয়, সেই টাকা তো রিটার্নও নেয় না। আসলে আপা, আমরা কিন্তু ডাইরেক্ট তাকে দোষও দিতে পারছি না। আমাদের দেশে সমস্যা কি? ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলোর উৎস কোথায়? উৎস হচ্ছে নেশা। যারা নেশা করে তাদের কিন্তু ভালো মন্দ জ্ঞান থাকে না, মস্তিষ্ক শুকিয়ে যায়, কোথায় কি করতে হবে, কাকে কি বলতে হবে কিচ্ছু জানে না। এই যে আমাদের বরকত ভাই, মাঝে মধ্যে একটা মিথ্যাকে সত্য ভেবে সে সেটাই প্রচার করতে থাকে। এই জন্য তো মোর্শেদ স্যার বলে, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমার সাথে থাকেন, কিন্তু সে থাকে না। এই পাগল, একজন খারাপ মানুষ একজন ভালো মানুষের সাথে থাকবে কিভাবে? এখন তুমি যদি একটা কালসাপ বাসায় এনে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে ভালো খাটে শুয়ে দাও, ভালো বালিশ দাও, কাঁথা দাও, সাথে দুধ আর কলা দিয়ে বলো যে বাবারে খার ঘুমা, সে কি খাটে থাকবে? থাকবে না, কোথায় চলে যাবে? গর্তে চলে যাবে। আপনাদের কথা শেষ হয়েছে? জি আপা, আপাতত শেষ। তবে আপা, আপনি যাকে ছাড়াতে যাচ্ছেন, প্লিজ এই কাজটা করবেন না। মনে করেন ওটা একটা চিকিৎসা কেন্দ্র, দু চার আট মাস থাকুক, সুস্থ হয়ে তারপর ফেরত আসুক। গুড, ভাইয়া চলেন। থ্যাংক ইউ আপা। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আপনার নাম কি? মীর বরকত। জি, উনি আপনার কি হয়? আমার বন্ধু, বান্ধবী। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, এখানে যারা আসতে না হয়। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনারে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমি যে থানার ভিতরে, এটা আপনি জানলেন কেমনে? মোর্শেদ বলেছে। কি বলেন আপনি? মোর্শেদই তো আমারে তার লোকজন দিয়ে পুলিশের হাতে ধরাই দিছে, আজকে আমার চালান অনের কথা, সেই আবার আপনারে বলছে? আমি তো কিছু বুঝলাম না। আপনি যে একটা চোর, নেশাখোর, এটা প্রমাণ করার জন্য বলেছে। তাইলে ঠিক আছে, বুঝতে পারছি। বুঝেই যদি থাকেন তাহলে ওদের সাথে মেশেন কেন? আরে দূর মিশি কি সাধে নাকি,
এগুলো তো খালি মিথ্যা কথা কয়, ওগো সত্য কথা শিখানোর লেগে মিশি। আপনি ওদের সত্য কথা শিখাতে যেয়ে বারবার বিপদে পড়বেন, বারবার জেলে ঢুকবেন, বারবার কি আমি জানতে পারবো আপনাকে ছাড়াতে আসতে পারবো? অসুবিধা নাই, আপনি ছাড়াইতে না পারলে আমি জেলেই থাকবো। আমি সিদ্ধান্ত নিয়ে ভালাইছি, জেলে বসে একটা উপন্যাস লিখবো, নামও ঠিক করে ভালাইছি, সত্য বালক। আচ্ছা, আপনি কি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাটা পড়ছেন? না, পড়িনি। ইস, পড়লে আপনি আমার উপন্যাসের প্লটটা বুঝতে পারতেন। আচ্ছা বরকত ভাই, আপনি কবিতা লেখেন, উপন্যাস লেখেন, যাই লেখেন না কেন, জেলে বসে কেন লিখতে হবে? আপনি গ্রামে চলে যান, গ্রামের বাড়ি বসে বসে লিখবেন। আপনার গ্রামের বাড়ি কোথায় বলেন তো? ভৈরব। বাহ, ভালো তো, নদীতে নৌকায় বসে প্রকৃতি দেখতে দেখতে লেখালেখি করবেন। আরে না, নৌকায় বসে লেখন যাবো না, ঢেউয়ে নৌকা দুলে তো, কলমও তুলবো কাগজও তুলবো, লিখবো কেমনে? আচ্ছা ঠিক আছে, নৌকায় বসে লিখতে হবে না, নদীর পাড়ে বসে লিখবেন। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন, কবিতা হইলে লেখা যেত, কিন্তু উপন্যাস তো মানুষের জীবন নিয়ে কাজ করবার, মানুষের সঙ্গে মিশতে হইব, মানুষের ভিতরটা দেখতে হইব, তারপর লিখব। বরকত ভাই, আপনি মানুষের ভেতরটা দেখেন, মানুষকে নিয়ে লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু এদের কাছে যাবেন না যারা বারবার আপনাকে বিপদে ফেলছে। কি বাড়ি যাবেন? পকেটে টাকা পয়সা কিছু আছে? আরে না, টাকা পয়সা লাগবো না, টাকা পয়সা ছাড়াই আমি যেতে পারবো না। আপনি টাকা পয়সা ছাড়া যেতে পারবেন, কিন্তু আমি আপনাকে টাকা পয়সা না দিয়ে ছাড়তে পারবো না। তাহলে দেন খবরদার, ওদের ধারে কাছে আর যাবেন না। আপনিও খবরদার, ওগো ধারে কাছে যাবেন না। আচ্ছা ঠিক আছে, যাবো না, চলেন। আমার ভাই, আপনার মায়ের ফেডের ভাই, শুনছি এলাকার তার এক বন্ধু, তাহে হেলার নাম মুর্শেদ, হের বাসাটা চিনুন? হ্যাঁ চিনি, কিন্তু ওখানে গিয়ে কোনো লাভ নাই, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হইছে ভাইজান, আমার একটু লয়ে যাই না, আইন যাই। আরে বসেন বসেন, আপনার ভাইয়ের সমস্যাটা কি? আপনি বলতেছেন আপনার ভাই পাগল না, কিন্তু আমরা দেখি এরা ধমকায়, এরে মারে, আবার বলে সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিলে খবর আছে, এর মানেটা কি? আমি আন্নের বাঙ্গাই কই, আমার এই ভাইজন গ্যারমো আসিন, তখন এক সেরিরে ফসন করছিন, হ্যারে বিয়া করতে চাইছিন, তা সেরির জাত বংশের লগে আমরা জাত বংশ কিচ্ছু তা মিলে না, আমরা তো হেন হেরে বিয়া করাইতাম না, তে আমার ভাই যখন গ্রামেতে ডাহা শহরে বড় কলেজে ফুটতো আইসে, আমরা সেরির নামে বদনাম করছিলাম, কইসলাম যে হি সেরির চরিত্র বাড়ানা, আমিও কইসলাম ভাইজান, তা আমার ভাই যখন ফিরা গিরামও গেছে, এই সেরির লগে দেখা কইরা কইছে তোমার তো চরিত্র বাড়ানা, হেই সেরি আমার বাইরে কইছে তুমি কি নিজের চোখে দেখছো? আমার ভাই তো আমার বড় বিশ্বাস যাইতো, হ্যাঁ শিয়ার করছে যে নিজের চোখে দেখছে, এই দুঃখে না সেরি গলা ফাঁস লইয়া মরছে। এরপরে তে কালি আমার ভাই কয় আমি কেড়ে মিস কথাটা কইলাম, এরপরে তে যার লগে দেওয়া হয় হেরি কয় সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে। আপনি কিছু খাবেন? আমি কিছু খাইতাম না ভাইজান, আন্নি হুদ আমার বাইটা একটু খুঁজা দেন, আমার বড় উপকার হইব, আমি হেরে খুঁজতেছি হ্যাঁ একটা ফাস্টফুড করবাম, হ্যাঁ দুলাভাই আবার তাই সৌদি, হেন তে একটা ফ্রি ভিসা পাঠাইছে আর লাগে, তো ফাস্টফুডটা হইলেই এই ভিসাটা লইয়া সৌদি যাইব গা, বুঝছেন না? হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনার এই উপকারটা আমি করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। আন্নি যদি আমার বাইডার দেহা ফাইন, হ্যাঁ আটকায় রাখিয়া একটা টিহানা দিয়ে যাইতেছি, এই টিহানাতে একটা ফোন দিন যে আমি আর লই যাই। আচ্ছা ঠিক আছে, নাসির ভাই চাবিটা পরে নিন। কে এটা? ও মোরশেদ, তো তুমি ভিলেনের মতো ওই দিকে ঘুরে আসিলে কি লেগা? ব্যারিস্টার, এই ফালতুরে তো টাকা পয়সা খরচ করে থানায় ধরাই দিছিলাম, কিন্তু বাবিসা পরে ছাড়াই দিছে। বাবিসা বাবিয়াপা দারুলে এত কাহিনী, তো বাবিসা পরে ছাড়াই দিয়ে রিস্কেলে চলে গেছে, ওই উল্টা দিকে হাঁটা দেওয়া মাত্র ওরে কট করে ধরে লেছি, এখন ওর লোকে কি বুঝপড়া করবা করে ল। আর তুই ওই তোর নামটা জানো কি? ভাই জাকি। জাকি মাল কক্কর, মাল কক করে আছে ভাই, জাকি রেডি। কক কি ভাই, মোরশেদ কক কি?
ওই কাক কি বজস না মালেশ্বর কি লোড করে তোর মাথায় এমনি ঠাকা ট্রিগারে চিপ দিলে ঠেলা মগজ বাইরে যাব। আচ্ছা শিখলাম, তাহলে মোর্শেদ কও এই বাংলা সিনেমার শেষ দৃশ্যের গোডাউনে তুমি আমারে ধরে আনছো কি লিগা? এই চুপ কর, একদম চুপ, একটা কথা বলবি না, আজকে তো খবর আছে। আচ্ছা মোর্শেদ, তুমি কি আগে আমার আপনি করে কইতা না তুই করে কইতা? আমার তো কিছু মনে পড়তাছে না ভাই। আমি তো রে আপনি বলতাম, কিন্তু তুই আপনি যোগ্য না, তুই হইতাছস একটা তুই তুই তুই। ও তার মানে তুমি সিদ্ধান্ত নিছো এখন থেকে আমারে তুই করে কইবা? হ্যাঁ তুই করেই বলবো। ক তোরে আমি কান্তার কাছে পাঠাইছিলাম যে তুই গিয়ে আমার রিলেশনটা ঠিকঠাক করে দিবি। আমি চাইছিলাম যে আমার রিলেশনটা একটা লেভেলে আসুক, আর তুই গিয়ে ওটারে আওলা ঝাওলা করে দিলি। এমনকি কালকে আমি কান্তারে আমার সার্টিফিকেট দেখালাম, কান্তা আমার সার্টিফিকেট পর্যন্ত বিশ্বাস করে না। কান্তা কি কয়? কি বলতে পারে তুই বুঝছস না? তুই যা বুঝাইছস সেটাই বলছে। আমি নাকি মিথ্যাবাদী, ভুয়া সার্টিফিকেট শো করছি ওরে, আর তুই তো সত্যবাদী। তুই সত্য বলক, আরে তুমি চিল্লাই না চুকিলে যা মাল কক্কর আছে গুলি করতে কম হয়ে যাবে। গাছ একটা কথা নেই, গুলি করে দেবো। ওই মেশিন নামা, আমার কথা হলো শেষ হয়নি। ওই তোর মেশিন নামা, তুই যা সত্যি নামা চুকিলে যা। ওই ভাই ভাই আপনি বসেন, আপনি চুপচাপ মাথা ঠান্ডা করে এখানে বসেন, আপনার সাথে আমার কথা আছে। তুমি না মাত্র সিদ্ধান্ত নিলে আমারে তুই করে কইবা, এখন আপনি করে কইতেছো কি লাগা? বরকত ভাই, আজকে আমি আপনার লাস্ট চান্স দিতেছি। আপনি কান্তার কাছে যাবেন, গিয়া বলবেন আপনি এতদিন যা বলছেন তা ভুল ছিল, মিথ্যা ছিল, আমি যা বলছি সব সত্য ছিল, ঠিক ছিল। আর আপনি যদি ফেল করছেন তাহলে কালকে থেকে আপনি পৃথিবীর চেহারা দেখবেন না। মোর্শেদ, আমি পৃথিবীর চেহারা দেখতে চাই, পৃথিবী কিন্তু অনেক সুন্দর। কান্তার কাছে যাবো আমি। যাম। ব্যারিস্টার, এই আওলারে বিশ্বাস করা ঠিক হইব না, সে কিন্তু এখানে যে আরেকটা ঝামেলা পাকাইবো। আমার মনে হয় অন্য গ্যাঙ্গুর দুজনে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, তার কথা কিন্তু ঠিক আছে, তারা দুইজন আমার সঙ্গে চলুক। আমি অনেক কি কই না কই সব শুনলো, শুনে এসে আবার তোমার কইল। হ্যাঁ তবে যাই কাও, এই মেশিনটার কথা মাথা রেখে কইও। হ্যাঁ কক করা। আমার দিকে চাই রইছেন কি লিগা? প্রশ্ন করছে সে, তার প্রশ্নের উত্তর দেন। আসল ঘটনা হলো, এই ভদ্রলোক দুপুরবেলা দেখলাম আপনার বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গিয়ে গলা কাটা মুরগির মতো এরকম তাপাচ্ছি। আমরা চিন্তা করলাম আপন ভাইয়ের মতো একটা লোক মরে রাস্তায় পড়ে থাকবে তা কি করে হয়, তো ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে বলল, এ লোক তো নেশাগ্রস্ত, অনেকদিন ধরে নেশা করে, সঠিক সময় নেশা করতে পারেনি বলে ওনার বেড়া উঠে গেছে। সরি, বেড়া কি? নেশাখর মানুষ যদি নেশা করতে না পারে তাহলে অস্থির হয়ে যায়, ওইটারে এরা বেরাক হয়, তাই না ভাই? হ্যাঁ অনেকটা এরকমই। ও তারপর? তারপর ডাক্তারে কি কইল? আই ডাক্তার কি কইছে আপনি শুনেন নাই? আবার আমারে জিগান কেন? এক্সকিউজ মি, ডাক্তার কি বললো সেটা উনি জানেন আপনি জানেন? আমি জানি না, আমাকে বলেন। ওই তো আমরা ডাক্তার সাহেবকে বললাম, উনি আমাদের খুব কাছের মানুষ, আমরা চাই নেশা ছেড়ে দিয়ে উনি সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসুক, আপনি সেই ব্যবস্থাই করুন। আচ্ছা। তারপর একটা ট্যাবলেট, না ট্যাবলেট, একটা ট্যাবলেট খাইয়ে দিল, 15 মিনিটের মধ্যে উনি সুস্থ। আমরা বললাম যে ভাই আপনি তো এখন সুস্থ, কোথায় যেতে চান চলে যান। সে বলল কান্তাপুর বাসায় যাব। যান, সমস্যা কী? বলো ভাই একা একা যেতে ভয় লাগে, যদি আবার পড়ে যাই। আমরা নিয়ে আসলাম। এই কী যেন কইতে চাইছিলেন কল? আচ্ছা বরকত ভাই, উনি যে কথাগুলো বললেন এগুলো কি সত্য? ওনারা যা বললো তা পুরোপুরি মিথ্যা। রাস্তা দিয়ে হাঁটতাছি,
এই দুইজন এসে আমার ঘিরা ফেলাইছে। লগে লগে মোর্শেদের গাড়ি আইছে, এরা ঠেললে আমার গাড়ির ভিতরে ঢুকাইছে, তারপর অন্য একটা জায়গায় আমার লয়ে গেছে, তারপর আমার থ্রেট করছে। এই দুইজন আমার কপালে পিস্তল ঠেকায় কইছে, আমি জানি আপনার কাছে এ কই যে মোর্শেদ ব্যারিস্টারি পাস করছে, আর যদি না কই তাহলে গুলি করে দিব। উনি যে কথাগুলো বললেন এগুলো কি সত্য? গেট আউট, গেট আউট। দাঁড়ান, নেক্সট টাইম আমি যদি আমার বাড়ির ত্রিসীমানায় আপনাদের দুজনকে দেখি, তাহলে যে পিস্তলে উনাকে গুলি করতে চেয়েছেন না, সেই পিস্তলে আপনাদের দুজনকে গুলি করে মারবো। এন্ড আই মিন ইট। কেস দে হেল আপনারে ভাই, সাহস যদি থাকে এনে গুলি করে মাইরা ফলায় তুই যান, রাস্তাঘাটে কাপুর সেমতন ধরেন না। থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনি বসেন, চা খান, একটু পরে বের হন পুরো চলে যাওয়ার পরে। ব্যারিস্টার, এখানে আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? আয়কি ভিতরে বসে চা খায় ভাত খায় না ঘুমায়, কিছু তো টের পাইতেছি না। তুমি অর্ডার করো, ভিতরে ঢুকে আর ওখানে কিল করে দিয়ে আসি। না ফজলু ভাই, পরে ওর মতো আসতে দিলে বাইরে দিয়ে দেন। ওর কপালে আজকে তো মরণ আছে, ওই তো মরবই, ওই বাইর হোক, তারপর সময় নিয়ে আরাম করে ওরে মারি। আচ্ছা স্যার, ওরকে এইখানে মারবো নাকি গাড়িতে করে তুললে বুড়িগঙ্গার ব্রিজের উপরে নিয়ে গুলি করে পানির মধ্যে ফেলাই দেবো? আরে বেটা, কিসের বুড়িগঙ্গা, কিসের ব্রিজ? এইখানে এখানে এইখানে স্পট ডেট করে দেবো। কেমন আছো তুমি? ব্যারিস্টার অর্ডার, ব্যারিস্টার অর্ডার, অর্ডার। এই ব্যারিস্টার অর্ডার, অর্ডার, অর্ডার। এই কিসের অর্ডার? মোর্শেদ কি জানে ভাবতাছে? আরে ভাবতে দেন ফজলু ভাই, জ্যাকি গাড়িতে গিয়ে বসেন। ভাই রাখেন, ওনারে গাড়িতে তুলতে বলিনি, আপনারা গিয়ে গাড়িতে বসেন। বরকত ভাই, ভাবছিলাম আপনার আজকে মাইরা ফেলবো, কিন্তু আপনার চোখ আমারে মারতে দিল না। আপনি অনেক ভালো মানুষ ভাই, ভালো থাকেন। তুমিও ভালো থেকো মোর্শেদ। পরিচয় দিয়েছ সেটা? জি, কিন্তু বিশ্বাস করো কান্তা, এর বাইরে কখনো তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি। তো এই মিথ্যাটাই তুমি কেন বলেছো? তোমাকে ভালোবাসি তাই, তোমাকে হারানোর ভয়ে। তোমার কি ধারণা, তুমি যদি আমাকে বলতে যে তুমি ব্যারিস্টারি পড়োনি, ছোটখাটো একটা ব্যবসা করো বা তুমি বেকার, আমি তোমার সাথে প্রেম করতাম না? হয়তো করতে, হয়তো করতে না, রিস্কটা নিতে চাইনি। আর এই কারণেই তোমার সাথে প্রেম করার রিস্কটা আমিও নিতে চাচ্ছি না। তুমি আবার আসছো কেন? এটা তুমি কি বললে বাবু, এরকম করো না প্লিজ, আমি তো সরি বললাম। প্লিজ মোর্শেদ, সরি বললেই সব কিছু শেষ হয়ে যায় না। শুরুতেই তো তুমি আমার উপর আস্থা রাখতে পারোনি, প্রতারণার আশ্রয় নিয়েছো। সারা জীবন আমি তোমাকে বিলিভ করব কি করে? আমি তোমাকে বিলিভ করতে বলছি বলে তুমি আমাকে বিলিভ করবে কান্তা? তোমার প্রতি যে আমার আস্থা ছিল না, ব্যাপারটা শুধু এরকম না। আমি যদি তোমাকে সত্যি কথা বলতাম, তাহলে আমি আমার ফ্যামিলির কাছে ছোট হয়ে যেতাম, তারা কষ্ট পেত, আমি তাদেরকে কষ্ট দিতে চাইনি। মানে কান্তা, আমার বাবার স্বপ্ন ছিল আমি ব্যারিস্টার হব। অনেক কষ্টে টাকা পয়সা ম্যানেজ করে আমাকে লন্ডন পাঠে ব্যারিস্টারি পড়তে।
বাংলাদেশ থেকে একটা ঠিকানা নিয়ে যাই ওখানে থাকবো বলে। ওখানে যাবার পর দেখি ওই নামে ওখানে কেউ থাকেই না। আমাদের সময় মুড়ি মুড়কির মতো ছাত্রছাত্রী যাচ্ছিল লন্ডনে পড়ালেখা করার জন্য। তারপর আর কি কোথাও থাকার জায়গা না পেয়ে মসজিদে থাকা শুরু করলাম। এমনও হয়েছে 7-8 জন বন্ধু মিলে এক প্যাকেট চানাচুর ভাগ করে খেয়েছি। সার্ভাইভ করাটাই টাফ হয়ে গিয়েছিল, পড়ালেখা করবো কি? আর বাংলাদেশে ফিরে বাবাকে কি বলবো, ব্যারিস্টার হতে পারিনি সেটাও পারছিলাম না। তাই কখনো ভাতের হোটেলে, কখনো পেট্রোল পাম্পে, কখনো শপিং মলে, কখনো সিকিউরিটি গার্ড হয়ে চাকরি করেছি, সার্ভাইভ করেছি কান্তা। পড়ালেখা করতে পারিনি, আসার আগে একটা সার্টিফিকেট বানিয়ে ওই ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে চলে এসেছি। এখন আমি কি করব কান্তা? এখন যে তুমি আমাকে সত্যটা বললে, তোমার ফ্যামিলি জানবে না? আমি তো বলে দিতে পারি। প্লিজ কান্তা বলো, আমি চাই তুমি বলো। এটা নিয়ে আমি মোটেও শঙ্কিত না, কারণ আমি মিথ্যাকে ঘৃণা করতে শিখে গিয়েছি। বরকত ভাই আমাকে সত্যি কথা বলা শিখিয়ে গিয়েছে। প্লিজ কান্তা, ডোন্ট ডিনাই মি। কি খাবে, চা না কফি? দুটাই। মানে চা ফি? যাইতে না কেরে, তুই কি পাগলের লাহানি ডাহাশরে রাস্তাঘাটে ঘুরবে? তোর কামটা কি? তুমি কি মনে করো আমার কোনো কাম নাই? বেকার আমি, আমার অনেক কাম আছে। আরে তোর কামটা কি? এইটাই তো আমি বুঝতাম পারতাছি না। যারা মিথ্যা কথা কয় তাকে সত্য কথা কোন শিখামো? হুম ভাই, কয়টা বছর সৌদি থাইকা টেহা বসে কিছু কামাই করে লইয়া, টেহা বসে না থাকলে মানুষ কি মানুষের কথা শুনিয়া হন? হুম, টেহা পয়সা আইনার ডাহা শহরে একটা ঠান্ডা মাইক্রো কিনবে, ওই যে ভিতরে যে ঠান্ডা ও এরম আর একটা মাইক কিনবে। মাইকটার উপরে মাইকটা ফিট কইরা ভিতরে ঠান্ডার মধ্যে আরামে বইয়া কইবে, প্রিয় মিত্তুক বায়ো বোনেরা সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না, ইতি সত্য বালক মীর বরকত। ওই তো না আম্মা কে কইতাম না তে কেমবা কইবে? গুইরা গুইরা কমো, ঘরে ঘরে গিয়া কমো, যখন তার লগে দেওয়া হইব তখন তারে কমো, অন তোমার লগে দেওয়া হয়েছে তোমারে কইতাছি। সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিলে খবর আছে। তোমার কারণে আমি নীলার একটা মিথ্যা কথা বুঝছিলাম, তারপরের কাহিনী তুমি জানো। বাইরে ফুরান কথা টানিস না, সেই দিনের পর তো আমি আর কোনো মিস কথা কই না, সারা জীবনে যতদিন বাইচে থাকবাম আর কোনো মিস কথা কইতামও না। তুমি তো অহনি একটা মিছা কথা কইছো আমারে। কোনটা মিস কথা কইছি? তুমি কইলা না দুলা ভাই আমার লগে ভিসা পাঠাই দিছে। হ, হেলে তো ভিসা পাঠাইছি ও। আমার তো পাসপোর্টই নাই, ভিসা পাঠাইলো কেমনে? আরে ভাই আমি তো পাগলের লান, তোর এই পাসপোর্ট করার লাগি খুঁজতাছি। ল ভাই আজ তুই পাসপোর্ট করিলে ল ল।
আমারে দেখা দূর আসকারে রে ভাই দৌড়াইতাম না কি লিগা তুমি আমারে ধরে বাইতে লয়ে যাবে আমি জানি না বাইক যাইতি না কে রে কতদিন ধরে তুই বাইক যাস না হ্যাঁ তোর গায়ের রঙটা কিটা হইছে কাইলা সিআই দি তোর দি কেউ চিনতো না তোর গায়ের রং আমারতে ফাকনা আছিস না আমার পাকনা রং লাগতো না আমি বাইক যাইতাম না আমার লোক কি ভাই না হুন ভাই তোর লাগে একজন ফাত্রি দেখছি ইন্টারফাস যে সুন্দর দেখতে হক করে ফরিদার লাইন তুই যদি কালি একবার দেহস তোর বিয়া করার ইচ্ছে হইব যেই শরীরে একবার দাহনের লগে লগে বিয়া করতে ইচ্ছা হয় ওই শরীরে আমি বিয়া করতাম না কে রে ওই শরীরে আমি বিয়া করলে ওই শরীর তো আমার বউ হইব তারপরেও তো নানান মানুষ ওর দিকে নজর দিব ওরে বিয়া করতে ইচ্ছা হইব তখন কি আমি আমার বউ বিয়া দেবো আচ্ছা যা তোর বিয়া করার লাগতো না ল বাজ যাই ভাই বাজ যাইতাম না আমি তুমি আমার সারো তোরে কত কষ্ট করে দৌড়ায় দৌড়ছি না লয়ে যাইতাম গা তোমার সারো দৌড়াইস না ভাই দৌড়াও সারো তো বকু ও বকু দৌড়াইস না ভাই তোর লোকে কি আমি দৌড়ায় পারি কি ব্যাপার বরকত ভাই আপনি হঠাৎ করে কোত্থেকে হঠাৎ করে আবার কি আমি তো আগেও আছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো সেটা তো ঠিকই আছে কিন্তু গত তিন দিন হলো আপনাকে দেখি না কেন জেলে গেছিলাম গা জেলে গিয়েছিলেন মানে হ্যাঁ মোরশেদ তো আমারে জেলে পাঠাইছিল তাই নাকি হ্যাঁ সে মনে করছে আমি কিছুই বুঝি নাই আজকে আবার জামিনে ছাড়াই আনছে দাঁড়ান দাঁড়ান মোরশেদ আপনাকে জেলে পাঠালো আবার সেই আপনাকে ছাড়িয়ে আনলো কেন এটা তো আপনার বোঝনের কথা না মোরশেদ বোঝে আপনারে যে আমি কইছিলাম না মোরশেদ ব্যারিস্টারি পাস করে নাই লন্ডনে একটা ভাতের হোটেলে কয়েকদিন কাম করে ফিরে আইছে এই জিতে সে আমারে জেল খাটাইছে আর জামিনে ছাড়িয়ে আনলো কেন জেল লেগে জামিন করাইছে বোঝেন না আমি ওই কথা কইছি দেখে আপনাকে প্রেম তো হালকা হয়ে গেছে এখন আমারে ছাড়াই আইনা আমারে দিয়ে উল্টা কথা কওয়ায়া প্রেমটার আবার ভারী করব ও তো আপনাকে কোন মামলায় জেলে পাঠিয়েছিল এটা তো আমি কইতে পারম না রাস্তার পাশে চা দোকানে চা খাইতেছিলাম পুলিশ এসে কয় আপনি অ্যারেস্ট আমি জিগেলাম খিল্লিকা ওরা কয় আমরাও কইতে পারম না উপরের নির্দেশ 54 তারপরে চালান মোরশেদি যে পুলিশ পাঠিয়েছে এটা আপনি শিওর ওভার শিওর নাইলে সে আমারে জামিন করাইবো কেন তো জামিন করিয়ে আমার কাছে কিছু বলতে পাঠিয়েছে হ্যাঁ নাইলে আপনি যাইতেছেন ইউনিভার্সিটিতে সাত সকালে আমি আপনার পথ আটকামো কে লেগা পথ আটকিয়েছেন এখন বলেন কি বলবেন ওই তো কথা তো ওইটাই সে আমারে শিখাইয়া দিছে আমি জানি আপনার কাছে কই সে ব্যারিস্টারি পাস করছে আমি কইলাম কিন্তু পুরাটাই মিথ্যা কথা কইছি এর লেগে সরি আচ্ছা আপনি যে বারবার মিথ্যা মিথ্যা বলছেন কিন্তু মোরশেদ তো আমাকে বলেছে সার্টিফিকেট দেখাবে আরে দূর হয় এগুলো আপনি বুঝবেন না আপনি কয়শো সার্টিফিকেট দেখবেন আমি যখন মেট্রিক পরীক্ষা দেই আমার লগে আমার এক বন্ধু ফেল করছিল কিন্তু আমি কলেজে ক্লাস করতে গিয়ে দেই আমার বন্ধু ওই ক্লাসে আমি কইলাম কি রে তুই কলেজ যাইলি কেমনে ও কয় রেজাল্ট নিয়ে বোর্ডে নাকি কি ঝামেলা হয়েছিল ওইগুলো ঠিকঠাক করে আইছে কিছুদিন পরে জানলাম ওর সার্টিফিকেট ভুয়া ভুয়া সার্টিফিকেট জোগাড় করছে এর লিগে কলেজ থেকে বাইর করে দিছিল আরে ইউনিভার্সিটিতে ভুয়া সার্টিফিকেট দিয়ে ভর্তি হয় তারপর আবার ধরা খায় আমি লাস্ট তিন দিনে রিয়েলাইজ করছি আপনার প্রতি আমার ফিলিংসটা কতটা তীব্র আরে আমি তো কিছু ভুলি নাই বরকত ভাই আমার তো সব মনে আছে আপনার লাইফটা ডিস্টার্ব হওয়া শুরু করছে কবে থেকে জানেন আপনি অনার্স ফাইনাল পরীক্ষা ফেল করার পর আমি কেল্লেকে অনার্স ফাইনাল পরীক্ষা ফেল করছি সেটা তোমারে বলছি মোরশেদ একজন শিক্ষক অশিক্ষক সুলভ আচরণ করছিল আমি ওইটার প্রতিবাদ করছিলাম মানে সত্যি কথা কইছিলাম এই জন্য ওই শিক্ষক প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার ফেল করাইছে আমি ফেল করছি ইউনিভার্সিটির ছোট্ট চত্বর ছাইলা দিয়া আমি দুনিয়ার বিশাল পাঁচ ছড়ায় ঢুকে গেছি আমি পড়তাছি আয় আয় পড়াবু সোজা সত্য কথা বলিবে সত্য বলে মিথ্যা বলিবে না যদি কস তাহলে লাইতে একক সাবেঙ্গে বলাবো ভাই আকাশ আপনি বস মাথা ধরে ছাড়ো না বইতেছি তো আমি আপনার পড়ালের বিষয়টা বুঝলাম
চাকরিটাতে কি করলে? আমার চাকরি কিনলে কে গেছে এটাও তোমারে বলছি মশাই। আমার বস, আমার বস ঘরে বউ বাচ্চা রাইখা পিএস এর লগে কি জানি করে ওইটার নাম দিছে প্রেম। আরে ওইটার নাম প্রেম হইব কিলিকা? ওইটা কি প্রেম দিছি কয়? বছর বউরে সত্যি কথা, আর কি চাকরি থাকে মশাই? চাকরি থাকে না, চাকর ওই দিনই মুক্ত হয়ে গেছে গা। ভাই একটা মিনিট একটু বসো। হ্যালো, কালকে জ্যাকিকে আমার বাসায় পাঠিয়ে দিও। কেন বলো তো বাবু? তোমার দেয়া গিফটগুলো ফেরত দিব, ও এসে নিয়ে যাবে তাই। কান্তা তুমি এরকম পাগলামি কেন করতেছো বলো তো? মোর্শেদ তোমাকে যা বললাম শুধু এইটুকুনি মনে রেখো, এর বাইরে আর একটা কথাও না। হ্যালো, সরি ভাই। ভাই যেটা বলতেছিলাম, ছোট ভাই হিসেবে আমি আপনার একটা রিকোয়েস্ট করতে চাই। করো ভাই, আমি আপনার জেল থেকে ছাড়াইছি বলে রিকোয়েস্টটা করতেছি না, ফ্রম ফিলিংস ছোট ভাই হিসেবে আপনার কাছে রিকোয়েস্টটা করতেছি। ভাই আপনি কালকে কান্তারে গিয়ে বলবেন আপনি যা কিছু বলছেন সেটা ঠিক না। ভাই রে এটা আমি কেমনে কমো ভাই, আমি তো যা কইছি সবই ঠিক। ভাই দেখেন আপনার একটা ছোট্ট কথায় আমার রিলেশনটা ভেঙে গেছে, আপনার একটা ছোট্ট কথায় রিলেশনটা আবার জোড়া লাগতে পারে। এই ছোট্ট কথাটা বললে আপনার কি কোনো ক্ষতি হয়ে যাবে? ছোট ভাইয়ের জন্য এতটুকু করবেন না আপনি ভাই, প্লিজ ভাই। কালকে সকালে কান্তা যখন ভার্সিটি যাবে আপনার সাথে দেখা করে ওরে বলবেন যা কিছু বলছিলেন কোনো কিছু ঠিক না ভাই, প্লিজ। দূর মিয়া পাও সারো কান্দো গিল্লি গা, কমুনে বাথরুমে পানি আছে গোসল করব। ভাই পানি আছে, আমার ধোয়া টাওয়ালটাও আছে, আমি জ্যাকিরে বলতেছি গরম পানি দিয়ে দিবে ভাই। তারপর ছাত্রত্ব বাতিল হয়ে যায়, এগুলো কিছুই জানেন না আপনি। আপনি এখন কোথায় যাচ্ছেন? ওই আর যামু হাটমু, হাটমু আর মানুষের জ্ঞান দেবো। থাক, আপনার মানুষকে জ্ঞান দেওয়া লাগবে না, আপনি রিক্সায় উঠেন। আরে না না এখন রিক্সায় উঠবো না আমি। আপনি রিক্সায় ওঠেন আমার সাথে চলেন আমার বাসায়। খাওয়াবেন? খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে খাওয়াবো, ওঠেন। ভাইয়া রিক্সাটা ঘুরিয়ে ফেলেন তো। আমার মনে হয় না তোমার আশা পূরণ হইব, দেখবো ওই আওলা আর একটা পেঁচা গায়ে চলে আইছে। এরকম যদি অন্য ব্যবস্থা আছে জ্যাকি। হা হা হা, জ্যাকি তোমার নামটা জানো কি? ভাই জ্যাকি। মানে সুগুলোড আছে ভাই? সুরগি লোড আছে কিন্তু অনেকদিন পর্যন্ত চালাইতে পারি নাই তো, তাই হাতের মধ্যে কেমন জানি সুর সুর করতে আছে। অসুবিধা নাই, খুব তাড়াতাড়ি শিকার হাতে পায় যাইবা। মোর্শেদ। জি ভাই। গিফট লিয়ে এসেছি তোমার লিগা। কিসের গিফট? আমি কেমনে কমো, তুমি খুলা দেখো কান্তা পাঠাইছে। আরে ভাই আমি তো বলতাছি, তুমি এত জোরে কথা কও কেন? তুমি তো আমারে পাঠাইলা। আমি গেলাম। গিয়া রাস্তায় দাঁড়ায় রয়েছি কিন্তু রিক্সা আসে না, বিরক্ত হয়ে গেছি। এক সময় রিক্সা আসলো, আমি রিক্সার সামনে দাঁড়ায় কইলাম দাঁড়াও কথা আছে। এইটা হইলো শুরু, আর শেষ তো নিয়ে আসলাম সালোয়ার কামিজ। আরে মিয়া ব্যারিস্টার তোমার এই শুরু আর শেষ করতে কইছে? তাইলে আমি কি কমু? আমি কি বানায় কথা কমু? এটাই তো সত্য। ব্যারিস্টার তোমার আমি একটু আগে কইছিলাম না এই লোক পেজ গেলাকে আসবো, সে কিন্তু ঠিকই।
বারবার ফোন করছো কেন? বারবার ফোনটা কেটে দিচ্ছো কেন? কেন কেটে দিচ্ছে এটা তুমি খুব ভালো করেই জানো। তোমার সাথে এই রিলেশন আমি আর কন্টিনিউ করবো না, খবরদার আমাকে আর ফোন করবে না, ঠিক আছে? বাবু আমাকে একটু বলতে দাও, একটু বলি। কি বলবে তুমি, ফ্রড একটা ছেলে? শোনা, তুমি আমার সম্পর্কে যা জেনেছো সেটা ভুল। আমি তোমাকে সার্টিফিকেট দেখাতে পারি। লিসেন, বরকত ভাই আমাকে মিথ্যা কথা বলেনি, এটা আমি খুব ভালো করেই জানি। ভুল, বরকত ভাই তোমাকে যা বলেছে সবই ভুল, বিলিভ মি। রাখছি, আর খবরদার আমাকে ফোন করবে না। হ্যালো বাবু, হ্যালো শোনা, হ্যালো হ্যালো, কে কে? আপনি বিকেল 3টার সময় জেল থেকে ছাড়া পেয়েছেন, এখন সন্ধ্যা 7টার সময় বাসায় আসছেন। এই 4টা ঘন্টা কই ছিলেন বরকত ভাই? এই 4 ঘন্টা আমি কই আসছিলাম, এটা দিয়ে তুমি কি করবা ভাই? আরে ভাই, আপনি জেলে গেছেন এই কারণে আমি একটা গিল্টি ফিলিংসের মধ্যে ছিলাম। আপনি পুলিশ ধরে নিয়ে গেছে, কি কারণে নিয়ে গেছে সেটা আমি জানি না, জানতে চাইও না। কিন্তু আপনি যখন পুলিশ ধরছে তখনই যদি জানতে পারতাম আমি থানার থেকে আপনার ছাড়া নিয়ে আসতাম। কিন্তু আমি যখন জানছি ততক্ষণে সরকারি ছুটি শুরু হয়ে গেছে, শুক্রবার শনিবার পড়ে গেছে, কোর্ট বন্ধ, জামিনের কোনো ব্যবস্থা ছিল না। আজকে কোর্ট খুলছে, জামিন করে আপনারা ছাড়া নিয়ে আসছি। আচ্ছা, তাহলে তোমার ধন্যবাদ। কিন্তু যে উদ্দেশ্যে তুমি আমার ছাড়াই লয়ে আইছো সেই উদ্দেশ্য তো সফল হইব না ভাই। আমার কোনো উদ্দেশ্য নাই, কাজটা আমি আমার ফিলিংস থেকে করছি। কেন, আমার লেগে তোমার এত ফিলিংস কেন? এটা আপনি কি বললেন বরকত ভাই? সেই ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার সাথে কতটা সময় আমি কাটাইছি! আমার আপন ভাইয়ের সাথেও তো আমি এত সময় কাটাই নাই। আপনার প্রতি আমার ফিলিংস কাজ করবে না? হ্যাঁ বুঝছি, কাজ করবো। তারপর তারপর আর কি?